যাতে বড় বেশি ইচ্ছে হয়, একটা ছাউনির ঘর যদি হয় আমি সাজিয়ে গুছিয়ে দেব, যেন স্বপ্নিল নরম ছোঁয়ায় তোমার আমার গৃহকাব্য। স্বাগতম বিটিয়া গৃহকাব্য ভুবনে। কথায় বলে গৃহ দেখেই বোঝা যায় গৃহকর্তার রুচিবোধ কেমন। নিজের ঘর সাজানোর বেলায় সব মানুষই শৌখিন, মনের মতো করে একটু বেশি যত্ন নিয়ে ঘর সাজাতে কে না চায় বলুন। এবার চলুন জেনে নিই আজকের গৃহকাব্যের আয়োজনগুলো। গৃহস্থালি পূর্ণ গৃহকোণ সেগমেন্ট কিচেনটা আমরা যতটুকু পারি অ্যাপার্টমেন্ট বা রেসিডেন্সিতে অনেক বিগার একটা স্পেস নিয়ে চিন্তা করি। নান্দনিক স্থাপনা আগামীর আবাসন গৃহ নির্মাণের প্রতিটি ধাপে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ধৈর্যের প্রয়োজন, কেননা এর সাথে বড় মাপের বিনিয়োগ জড়িয়ে আছে। হাতে টাকা আছে বলে চট করে কিছু কিনে ফেলাটা সহজ, কিন্তু তাড়াহুড়ার সিদ্ধান্ত সবসময় ইতিবাচক নাও হতে পারে। সবার জন্য এবারের সেগমেন্ট গৃহস্থালি পণ্য। বিটিআই গৃহকাব্য অনুষ্ঠানের গৃহস্থালী পণ্য সেগমেন্টে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জের সিঙ্গাইরে আক্তার ফার্নিচারের ফ্যাক্টরিতে, যেখানে আক্তার ফার্নিচার বিভিন্ন ফার্নিচার কীভাবে উৎপাদন হচ্ছে সেগুলো আমরা দেখব এবং জানব এগুলোর বাজার মূল্য। এটি হচ্ছে লগইয়ার্ড। এখানে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন প্রকারের উন্নত মানের কাঠের গুঁড়ি সংগ্রহ করা হয় এবং এখান থেকেই পরবর্তী প্রক্রিয়ার জন্য চলে যায় এই কাঠগুলি। আস্ত গুড়িগুলো পিলিং মেশিনে আনার পর পিলিং করা হয় এবং পিলিং করার মাধ্যমে বিভিন্ন রকম চেয়ারের সেল তৈরি করা হয়। লগইয়ার্ড থেকে গাছের গুড়িগুলো এখানে আনার পর অত্যাধুনিক মেশিনে বিভিন্ন আকৃতিতে কাটা হয় এবং তারপরেই সেই বিভিন্ন আকারের কাঠগুলো চলে যায় কেমিক্যাল ট্রিটমেন্টে। অটোমেটিক মেশিনে কাঠগুলো কাটার পর নিয়ে আসা হয় হাই প্রেশার কেমিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্টে এবং এই প্ল্যান্টে এই কাঠগুলোকে করা হয় কেমিক্যাল ট্রিটমেন্ট, যার ফলে এই কাঠগুলোতে যেমন ঘুন পোকা বা অন্য কোনো পোকামাকড় ধরে না তেমনি আপনার আসবাব হয় আরও দীর্ঘস্থায়ী।
যে কোনো জিনিসের সৌন্দর্যের মাপকাঠি কিন্তু তার রং এবং রূপে, আসবাবপত্রও তার ব্যতিক্রম নয়। এবং এখানেই আসবাবপত্রে বিভিন্ন রকম রং করা হচ্ছে, সান্তাফি কালার, হোয়াইট কালার, এন্টিক কালার, গোল্ডেন কালার সহ আরও অনেক কালার। এবং এখান থেকেই এই আসবাবপত্রগুলো চলে যাচ্ছে আপনার বাসগৃহে, এবং আপনার বাসগৃহ করছে রঙিন। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রমাণ প্রথম দর্শনেই পাওয়া যায় রান্নাঘর দেখে। এই পাকের ঘরে গৃহিণীদের বেশ কিছুটা সময় দিতে হয়, অথচ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখতে অনেকে হিমশিম খান। তাই সুন্দর কিচেন সাজাতে এবং রান্নার কষ্ট কমাতে গৃহকোণে নিবেদন কিচেন বা রান্নাঘর। ফুল কিচেন এমন একটা এনভায়রনমেন্ট হওয়া উচিত যেটা হচ্ছে আমার আসলে মেটেরিয়াল, আমার এক্সপেন্ডিচার টাইমটুকু কিচেনে, প্লাস আমার ওটার সাথে যেসব আমার আসলে সাপোর্টিভ আমার কিছু ফাংশনস আছে ওগুলো যেন অ্যাপ্রোপ্রিয়েটভাবে আসলে আসে। আমরা এখন কিচেন ওপেন হিসাবে দেখছি, প্লাস কিচেনে আমরা এখন অনেক ইকুইপমেন্ট ইউজ করছি, কিচেনটা এনভায়রনমেন্ট কীভাবে আসলে অনেকটা লিভেবল হয়, অনেকটা লাইভ হয় সেদিকেও আমরা খেয়াল করছি। কিচেনটা আমরা যতটুকু পারি অ্যাপার্টমেন্ট বা রেসিডেন্সে অনেক বিগার একটা স্পেস নিয়ে চিন্তা করি। কিচেনটার ভিতর সেগমেন্ট রাখি, একটা ড্রাই এরিয়া, একটা ওয়েট এরিয়া, তারপর কুকিং একটা স্পেস এবং আমাদের ওয়াশিং একটা স্পেস, এই তিনটা স্পেস দিয়ে জাস্ট ভাগ করা হয়। তো ওয়াশিং এরিয়াতে আমরা একটা সিঙ্ক ইউজ করে থাকি। বিশ্বমানের শিল্পসম্মত নির্মাণশৈলীতে গুরুত্বপূর্ণ নান্দনিক স্থাপত্যের নিদর্শন গড়ে উঠছে একের পর এক। আজকে দেখব তেমনই একটি নান্দনিক স্থাপনা। হলুদ রঙের ঝকঝকে এই বহুতল ভবনের ছাদে সবুজে ছাওয়া এক নান্দনিক রেস্তোরাঁ, নাম যার ট্যাগোর টেরেস। শৈল্পিক এই জায়গাটিকে সরাসরি রেস্তোরাঁ বললে যেন অবিচার করা হয়, বরং বলা যায় রবীন্দ্র উদ্যান। ১২ তলায় লিফটের দরজা পেরিয়ে কাঁচের দেয়ালের ওপাশেই সবুজ উদ্যান। সেই উদ্যানের মাঝ বরাবর গোলাকার এক বেদির ওপর বসানো কবিগুরু যেন চোখ বুঁজে ধ্যানে মগ্ন। পেছনেই ছায়া দিতে দাঁড়িয়ে আছে বকুল গাছ, বেদির চারপাশে ছড়ানো ছিটানো চেয়ার টেবিল। প্রথম দেখায় রেস্তোরাঁ তো নয়, মনে হবে যেন শৌখিন কারো ছাদ বাগান। এখানেই টেগোর টেরেস সার্থক, যে টেরেসের প্রতি কোণে এবং আঙ্গিকে মিশে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ। ট্যাগোর টেরেসের উদ্যোক্তা খ্যাতনামা স্থপতি দম্পতি মুস্তফা খালিদ পলাশ এবং শাহজিয়া ইসলাম অন্তন রবীন্দ্রনাথকে শুধু মননেই নয়, জীবনও ধারণ করেন তারা। ট্যাগোর টেরেস নামকরণ প্রসঙ্গে জানা যায়, রবীন্দ্রনাথের জীবদ্দশায় ছাদ উঠানের একটি পরিকল্পনা ছিল। অনেক কিছুই তখন ছাদে অনুষ্ঠিত হতো, ছাদেই ছিল নন্দন বাগান। সেই ভাবনাকে সম্মান জানিয়ে এই অভিনব রেস্তোরাঁ ট্যাগোর টেরেস। কবিগুরুর স্মৃতির উদ্দেশ্যে এখানে পুরনো জিনিসের ব্যবহার চোখে পড়ার মতো। নকশা ও ডিজাইনের সব আয়োজনে রবি ঠাকুরের প্রভাব। ঢোকার দরজাটি ভারী কাঠের তৈরি অ্যান্টিক খিড়কি দরজা, দরজার বাইরে সূক্ষ্ম কারুকাজ আর ভেতরে রবি ঠাকুরের গান প্রিন্ট করা। ভেতরে ঢুকতেই নজর কাড়বে ঘরময় সবুজ গাছপালা, পেন্টিংস, বইপত্র আর নানা রকম এন্টিক সংগ্রহ। এসব ঘিরেই রয়েছে বসার ব্যবস্থা। টেবিলগুলোতে রবীন্দ্রনাথের খেরোখাতার লেজার, তারা ভরা রাতের থিমে সাজানো ভেতরের অংশের ছাদ। টেগোর টেরেসে মাটির কাছাকাছি ভাব ধরে রাখতে ব্যবহার করা হয়েছে বাঁশের চিক। ভাস্কর্য আর কুশনেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। কাউন্টারের এক পাশে এক্সেন্ট ওয়ালে প্লাস্টারের উপর জায়গা করে নিয়েছে বাংলাদেশের অন্যতম সেরা স্থপতি ও চিত্রশিল্পী মুস্তফা খালিদ পলাশের নিজ হাতে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুর। ধূসর আর সাদার মিশেলে আঁকা কবিগুরু যেন স্বপ্নময় শান্ত চোখে অপলক চেয়ে আছেন।
পাশের দেয়ালেও দুই দিকে দুটি করে মুস্তফা খালিদ পলাশের হাতে আঁকা রবি ঠাকুরের স্কেচ। ঘরময় সাজানো এন্টিক জিনিসপত্রের মধ্যে আরও আছে পুরনো দিনের গ্র্যান্ডফাদার ক্লক, 100 বছরের পুরনো রেডিও, গ্রামোফোন, সারিন্দা এবং তানপুরা। সারিন্দার পেছনের অংশে দারুণ কারুকাজ, এন্টিকের চমক বাদ যায়নি ফ্রেশরুমেও। কাঁচের ছাদের নিচে ফ্রেশরুমের বেসিন হিসেবে পুরনো দিনের বড় আকারের কাঁসার হাঁড়িটা বসানো হয়েছে একটা খিড়কি দরজার পাল্লার উপর। পাল্লা সহ এখানকার আয়নাতেও পুরনো দিনের কাঠের কারুকাজ। রবীন্দ্রনাথের জীবনে বজরার সম্পর্ক ছিল ভীষণ। বজরায় বসেই সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী রচনা। সেই স্মৃতি ধরে রাখতেও ফ্রেশরুমের পাশে কাউন্টারের উপর একটি ছোট বজরা রয়েছে। এখানে খোলা ছাদের নিচে সবুজ গাছপালার মাঝে বই নিয়ে বা গান শুনতে শুনতে কাটিয়ে দেওয়া যাবে অনেকটা সময়। গাছপালা নির্বাচনও রয়েছে রবি ঠাকুরের পছন্দ, মাধবীলতা, বকুল, কামিনী, বেলিসহ। আর বিল্ডিংয়ের নিচে আছে রবি ঠাকুরের পছন্দের নীল অপরাজিতা। সব মিলিয়ে রবীন্দ্রনাথকে অনুভবের ইচ্ছা থেকে এই নান্দনিক স্থাপনার যত আয়োজন। কম বাহুল্য বর্জিত একটা স্থাপনা তৈরি করা যায়। তো সেই স্থাপনা তৈরি করতে গিয়ে এই ভবনটি আমরা দৃশ্যগতভাবে দেখতেই পেলাম যে কতটা সহজ সরলভাবে তৈরি করা হয়েছে, কতটা কম কলাম আছে। যাতে এত ছোট জায়গার মধ্যে যদি অনেক কলাম দিয়ে দেওয়া হতো সেটা নেই, এখানে বড় স্প্যান করা হয়েছে। আর প্রাথমিকভাবে আমাদের যেহেতু নিজস্ব একটা ভবন এটা, এখানে আমার ধারণাই ছিল যে আমি একটি আর্ট গ্যালারি করবো। অনেক দিনের স্বপ্ন একটা আর্ট গ্যালারি করবো বা একটা অডিটোরিয়ামের মতন করবো যেখানে আমরা গানের অনুষ্ঠান করতে পারি বা অন্যান্য অনুষ্ঠান করতে পারি। দোতলায় সেটা করেছি। সেটা করতে গিয়ে এটার যে স্প্যান বলতে মানে যেটা পরিধি, এই মাথা থেকে মাথা আমরা বিস্তারও বলতে পারি, এই বিস্তারটা কিন্তু অনেক বড়। তার মানে আমার যে ব্যবহারযোগ্য যে জায়গাটুক ওটার মধ্যে আর কোনো কলাম নেই। যেখানে কলাম আছে সেটা হচ্ছে আমরা সার্ভ অ্যান্ড সার্ভিস এরিয়া বলি, সার্ভিস এরিয়াতে কলামগুলো আছে। এই ভবনে পরে যখন নির্মাণ শুরু হয় ভবনটি ফেয়ার ফেস কংক্রিটেই মূলত করা। আর এ যাবৎকাল আমি এই কাজটা কখনোই করিনি। এই ভবনটায় যেটা করেছি সেটা নিজের ভবন বলেই সেই এক্সপেরিমেন্টটা করতে পেরেছি। সেটা হচ্ছে যে কংক্রিটের সাথে রঙের ব্যবহার, এটা কিন্তু নতুনত্ব। আমরা কংক্রিটে কাজ করছি এটা যাতে বোরিং না হয়ে যায়, মানুষ দেখতে দেখতে যাতে মানে অস্বস্তি না চলে আসে, সেই জন্যই আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা চিন্তা করছি যে কী কী আরও পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে কংক্রিটের সাথে। প্রতিটি মানুষের স্বপ্ন তার নিজের কাছে অনেক মূল্যবান। আধুনিক নাগরিক জীবনের সুবিধা নিয়ে ভালো মানের এলাকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন সবাই। পছন্দের আবাসিক এলাকা নিয়ে এবার সেগমেন্ট আগামীর আবাসন। বেশ কিছু দূতাবাস এবং বহুজাতিক প্রতিষ্ঠান থাকার কারণে গুলশান দুইকে যদি আপনি দেশের ভিতর এক টুকরো বিদেশ বলতে চান, বলাটা বেশ ভুল হবে না। 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকায় গুলশান দুয়ে রয়েছে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। ছবির মতো সুন্দর এই লেকটি গুলশানের সৌন্দর্যকে করেছে আরও আকর্ষণীয়। এই লেকটি ছাড়াও গুলশানে রয়েছে ছোট বড় আরও বেশ কয়েকটি পার্ক যেখানে গুলশানের মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে। গুলশানের বেশ কিছু জায়গায় বিটিআই এর মতো বেশ কিছু আবাসন প্রতিষ্ঠান তৈরি করেছে নান্দনিক বাসস্থান। অভিজাত এলাকা
এলাকা গুলশান দুই গোলচক্কর সংলগ্ন স্কুল গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ। 1972 সালে এই স্কুলের কার্যক্রম শুরু হয়। সমস্ত সুযোগ সুবিধা এবং আধুনিক পদ্ধতি অবলম্বন করে এই স্কুলের শিক্ষা ব্যবস্থাপনা পরিচালিত হয়। 80 দশক পর্যন্ত গুলশান ছিল ছিমছাম এলাকা। রাজধানীর বুকে গাছপালা শোভিত পরিচ্ছন্ন এই এলাকা আদর্শ আবাসিক এলাকা হিসেবে পরিচিত হলেও বর্তমানে এটি প্রায় বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। 90 দশকে আবাসিক এলাকায় গড়ে উঠতে থাকে একের পর এক বিশাল অট্টালিকা। গুলশানও হয়ে ওঠে ব্যস্ততম এলাকা। তবে অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, পরিবেশগত ক্ষেত্র সহ সব দিক বিবেচনায় সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য গুলশান অনেকের কাছে প্রিয় এবং আকর্ষণীয় এলাকা। বিটিআর গৃহকাব্যে রয়েছে গৃহভাবনা প্রশ্নোত্তর পর্ব। আজকে নির্বাচিত প্রশ্নটি পাঠিয়েছেন তেজকুনি পাড়া থেকে মাহবুবুর রহমান। প্রশ্নটি হলো, বৃষ্টি বাদলের সময় সিমেন্ট মজুত রাখার নিয়মাবলী সম্পর্কে জানতে চাই। উত্তর হলো, সিমেন্টের সুরক্ষায় এই বিষয়গুলো যত্ন নেওয়া উচিত। শুষ্ক বায়ু চলাচল করে এমন জায়গায় সিমেন্ট রাখতে হবে, পানি সংস্পর্শে আসতে পারে এমন জায়গায় রাখা যাবে না, ব্যাগগুলো ধাপে ধাপে রাখতে হবে, দেয়ালে ঠেস দিয়ে রাখা যাবে না, এমনকি ব্যাগের উপর আরেকটি করে সর্বোচ্চ 10টি ব্যাগ রাখা যাবে, 2 লাইনের মাঝে ফাঁকা জায়গা থাকতে হবে, স্টোর করার জায়গায় নিচে কাঠের গুঁড়া বা ভুসি ছিটিয়ে দিয়ে তার উপর কাঠের বাটাম রেখে সিমেন্ট রাখতে হবে। মনে রাখতে হবে, পানি সিমেন্টের সবচেয়ে বড় শত্রু। অতএব সাবধান থাকতে হবে যাতে ঘরের দেয়াল বা মেঝে কিংবা সানসেট দিয়ে পানির ঝাপটা আসতে না পারে। এমনকি বর্ষাকালে আকাশ পরিষ্কার থাকলেও ট্রিপল অথবা পলিথিন দিয়ে সিমেন্ট ঢেকে নিয়ে যেতে হবে। আশা করছি পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। ভবন নিয়ে যে কোনো প্রশ্নের সাথে পাঠিয়ে দিন আপনার নাম ও পূর্ণ ঠিকানা। প্রযোজক গৃহকাব্য, নাগরিক টেলিভিশন, খ 53 রোড 5, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা 1229, এই ঠিকানায়। নির্বাচিত প্রশ্নের জবাব পেয়ে যাবেন পরবর্তী অনুষ্ঠানে। দর্শকেরা বিটিআর গৃহকাব্য দেখছেন আগ্রহ নিয়ে, সেজন্য আমরা কৃতজ্ঞ। আশা করি সামনে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারব। নিয়মিত বিটিআর গৃহকাব্য দেখুন, ভালো থাকুন, ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।